লাগামহীন করোনা সংক্রমণ চীনে, দেশেও ফের করোনার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাতে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা। অন্যদিকে চীনে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF7 এর কারণে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়, শ্মশানেও নেমেছে মৃত্যু মিছিল, মৃতদেহ রাখারও জায়গা মিলছে না সেখানে। কিছুদিন আগে সেই ছবি ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। এখনো পর্যন্ত দেশে চারজনের শরীরে BF7 সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুজন গুজরাটের বাসিন্দা, বাকি দুজন উড়িষ্যার বাসিন্দা। সাধারণ মানুষকে ফের একবার মাস্ক পরার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।